দেখতে পাচ্ছো ফাইনালি রোল তৈরি হচ্ছে। জাস্ট প্রসেসটা দেখো, হয়তো তোমরা অনেকেই দেখো অন্য জায়গায়, বাট এখানে দেখো একটু ব্যতিক্রম। তো ফাইনালি দেখতে পাচ্ছো এই হচ্ছে দুটো রোল রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হবে একদম অ্যাট্রাকটিভ। তো আজকে আমরা বিজিএমআই অর্থাৎ পাবজি যেটা বলো, সেই পাবজি ইন্ডিয়ান ভার্সন বিজিএমআই খেলবো। আর আমরা হচ্ছে তিনটে মানে ম্যাচ খেলবো। তিনটে ম্যাচের মধ্যে যারা দুটো ম্যাচ জিতবে তাদের কি হবে বল? তাদের একটা করে রোল, একটা করে রোল। এদিকে তাকা ভালো করে বল। আচ্ছা, যারা দুটো ম্যাচ জিতবে তাদের হচ্ছে একটা করে রোল খাওয়ানো হবে। আর মানে যদি আমরা দুটো জিতে যাই তাহলে তোরা আমাদের রোল খাওয়াবি, দুটো রোল। এই যে এই দুজনকে দুটো রোল খাওয়াবে। আর আমরা যদি একটা জিতি আর আমরা যদি দুটো জিতি আর ভাই যদি দুটো জেতে তাহলে এই দুই ভাই, এই দুই ভাইকে আমাদের দুটো রোল খাওয়াতে হবে। ঠিক আছে, মানে আমরা খাওয়াবো আর কি। তো দেখার বিষয় এবার যে কে জেতে। ঠিক আছে, তো চলো গেম স্টার্ট করা যাক। এই যে মোবাইল নিয়ে রেডি, এই ভাই মোবাইল নিয়ে রেডি, আর এই ভাই এই তো মোবাইল নিয়ে রেডি। এবার আমারও রেডি হতে হবে। তো চলো গেমটা খেলি, এরপর কে জেতে সেটাই দেখার বিষয়। লেটস গো। তো ফ্রেন্ডস, আমাদের গেম লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ স্টার্ট শুরু হয়ে গেছে। তো এবার দেখা যাক, দেখো এই যে স্টার্ট, কে জেতে। অবশ্যই আমরাই জিতবো, এ বাচ্চারা পারে আমাদের সাথে। এই যে দেখো দুটো বড় বড়। তো The blue team has scored for the first time. You're about to win. The red team is heading to a perfect win. The red team is unstoppable. Yes. Fast match winner. Yes. ফার্স্ট ম্যাচ উইনার। দেখো এমবি সিস্টেম আছে, এমবি ফার্স্ট ম্যাচ উইনার, লুজার লুজার ফার্স্ট ম্যাচ। আর হবে দুটো ম্যাচ, ফার্স্ট ম্যাচ কমপ্লিট, সেকেন্ড ম্যাচ স্টার্ট। এই দ্বিতীয় ম্যাচটা হারলাম, এই দ্বিতীয় ম্যাচটা এরা উইনার হলো। আর এইভাবে হেডফোন খুললে হবে না, হেডফোন দিয়ে খেললে হবে না। আমরা কেউ হেডফোন নিইনি, আমাদের দুজনের মধ্যে কেউ হেডফোন নেই। আরে হেডফোন দিয়ে খেলবো হয় নাকি? খোলো খোলো, হবে না। তো দুটো ম্যাচ হয়েছে, দুটোর মধ্যে হচ্ছে আমরা একটা জিতেছি আর ভাইরা একটা জিতেছে। এবার এই ছোট ভাইরা যদি জিতে যায় তাহলে আমাদের রোল খাওয়াতে হবে, আর আমরা যদি জিতে যাই তাহলে আমরা খাবো, ওদের খাওয়াতে হবে। তো দেখো লাস্ট ম্যাচ, তিন নম্বর ম্যাচ শুরু হচ্ছে। Killing spree for the blue team. হচ্ছে না, হচ্ছে না, ভালো করে ভালো করে খেল। 17-25 হচ্ছে না খেলতে। Great, you're about to win. The blue team doesn't have a lot of time left. আমি কয়টা মেরেছি আর ও কয়টা মেরেছে, 25টা আমি, ও 14টা। এভাবে খেলা হয় নাকি? না সরি, এটা হচ্ছে ওদের ম্যাচ। আর এইখানে দেখো আমি 10টা মেরেছি আর ভাই 23টা মেরেছে, যদি আমার জন্য হারলাম। তারপরেও এখন কিছু করার নেই, আমাদের যেতে হবে রোল, রোলের দোকানে আর দুটো রোল খাওয়াতেই হবে। তো ফ্রেন্ডস, সকালে আমরা গেম খেলে হেরেছিলাম, তো আমাদের মানে যেহেতু হেরেছি মাশুল দিতেই হবে, তাই তো ভাই? হ্যাঁ, হেরে গেছি। এই একটা, এই একটা হেরেছে। ঠিক আছে, তিনটি গেম খেলা হয়েছিল, তো ওরা দুটো জিতেছে আর আমরা একটা জিতেছি। তো আমাদের মানে রুলস কি ছিল বলো ভাই? রুল ছিল যে তিনটের মধ্যে দুটো জিতবে তাদের দুজনকে দুটো এগ রোল খাওয়াতে হবে। আচ্ছা, তো ওরা যেহেতু দুটো জিতেছে তো ওদের দুটো এগ রোল আমাদের দুজনকে খাওয়াতে হবে। ঠিক আছে, মানে আমাদের দুজনকে টাকা দিয়ে ওদের দুজনকে খাওয়াতে হবে। ঠিক আছে, তো ভাই যেখানে সবচেয়ে কম প্রাইজের রোল পাওয়া যায় সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে চলবে। তো তো দেখার বিষয় এখন কোথায় সবচাইতে কম প্রাইজের রোল পাওয়া যায়। তো চলো লেটস গো। কত কিলোমিটার যেতে হবে ভাই? 3 কিলোমিটার। ওইখানে সবচেয়ে কম প্রাইজের রোল পাওয়া যাবে। তো চলো, তিনটি তো একদম বাইক নিয়ে চলে এসেছি, সাইকেল নিয়ে এসে ভালো হতো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছ তিনটে বাইক নিয়ে চলে এসেছি। তো বাইক নিয়ে এখন যেতে হবে আমাদের সবচেয়ে কম প্রাইজের রোল। চলো। এই তুই পাবি না, বসেছিস কেন? তুই হেরেছিস। ও খাওয়াতে এসেছি। হ্যালো, হবে তো রোল না চাউমিন? রোল কি রোল? তো দেখতে পাচ্ছ এদের মুখটা একটু হাসি হাসি, কারণ হচ্ছে জিতেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ
আমরা রেস্টুরেন্টে বসে আছি, এখানে তৈরি হচ্ছে। আর চারিদিকটা একটু দেখিয়ে দিই, চারিদিকটা দেখিয়ে দিলাম। তোরা জাস্ট ওয়েট করছে, ঠিক আছে? তো ওয়েট কর একটু নাকি। ওকে ওকে, তুমি ওয়েট করছো কেন? তুমি তুমি শুধু টাকা দিবা, ঠিক আছে? তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের রোল তৈরি হচ্ছে। এই হিরো দাদা রোল তৈরি করছে, দেখতে পাচ্ছ। এখানে কি কি পাওয়া যায়? রোল, চাউমিন, বিরিয়ানি, আচ্ছা আচ্ছা, চিকেন কষা, চিলি চিকেন, আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবল আইটেম আছে না? ললিপপ, পকোড়া, রুমালি রুটি, আচ্ছা আচ্ছা, সব রকম আইটেম আছে। আমাদের এখানে অনেক আইটেম আছে। আচ্ছা আচ্ছা, আমাদের মেনু তৈরি করে নি সঠিক। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ ফাইনালি রোল তৈরি হচ্ছে। জাস্ট প্রসেসটা দেখো, হয়তো তোমরা অনেকেই দেখো অন্য জায়গায়, বাট এখানে দেখো একটু ব্যতিক্রম। অনেকটা এখানে দিয়ে দিয়েছে তেল, তার মধ্যে দেখতে পাচ্ছ রোল তৈরি হচ্ছে। রোল রেডি দাদা? আচ্ছা আচ্ছা, এই রোলের প্রাইস কত? এক একটা পিস 30 টাকা, 30 টাকা পিস। আর ডবল ডিম নিলে? ডবল ডিমে 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গেল ডিমে 30 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এটা শর্টলি অ্যাড্রেসটা যদি বলো আর কি। এটা হচ্ছে ঘড়ৌড়ি বিল্লগ্রাম পঞ্চায়েত। আচ্ছা, পঞ্চায়েতের পাশে মদন মোহন গেটের সামনে। আচ্ছা, মদন মোহন গেটের সামনে, তাই তো? মানে যে কেউ অনায়াসে আসতে পারবে। অনায়াসে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, তো ফাইনালি দেখতে হচ্ছে এই হচ্ছে দুটো রোল রেডি। আর দাদার হাতের কাজ দেখলে তোমরা, অসাধারণ হাতের কাজ। আর এই যে হিরো বসে আছে গেম খেলে জিতেছে, আর এই যে বসে আছে গেম খেলে জিতেছে, এই দেখো মনটা দেখো, এ হচ্ছে এর আর আমার রোল নেই। ওকে, তো যাই হোক, এই যে রোল দুজনে নিয়ে নাও, আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা নাও, তুমি নাও। আচ্ছা, তোমরা জিতেছো যেহেতু তোমরা নাও। আচ্ছা তুমি একটা নাও, ছোট ওইদিকে তাকাও। আচ্ছা নাও, তুমি নাও। আচ্ছা শুরু করো। তো দেখতে পাচ্ছ এই হিরো হচ্ছে জিতেছে, তো প্রাইজ। আর এখানেও এই দেখো হিরো, ঠিক আছে? ভালো লাগছে তো? এরপরের দিন আবার হারাবে তো? এরপরের দিন কি হবে, বিরিয়ানি নাকি অন্য কিছু? বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, আর লোকেশনটা দেখো, অসাধারণ লোকেশন। মানে তোমরা এখানে যদি আসো মানে মজাই মজা পাবে। দেখো এখানে সমস্ত রকমের গাছ রয়েছে, তার মধ্যে বসে বসে অনায়াসে এখানে খেতে পারবে, আর অসাধারণ একটা জায়গা। আর এই দেখো বসে আছে, হেরেছে, তো ও পাবে না, এমনকি আমিও পাবো না। আর এই যে হিরো, দুই হিরো খাচ্ছে দেখতে পাচ্ছ। এই আমাদের একটু দিলে হতো না? চলবে না? কি ব্যাপার, দেওয়া যাবে না সিট? তো কিছু করার নেই, এরা দুজন এখন খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এক্সট্রা দুটো চলে এসছে। তো এক্সট্রা আর দুটো আসার কারণ হচ্ছে এই দেখো, বাংলার পাঁচের মতো হয়ে গেছে মুখ, দেখতে পাচ্ছ? বাংলার পাশের মতো হয়ে গেছে। আর আমারটা আমি নিজে দেখাচ্ছি না, কারণ এরা খাচ্ছে আর আমরা বসে থাকবো, এটা তো ঠিক না। তো যাই হোক, পেয়ে আমরাই করবো, তারপরেও চলো সবাই একসাথে মজা করে খাই। তো দেখতে পাচ্ছ ভাই জিতেছিল বলে ওরা খাচ্ছে, বাট আমরা যেহেতু হেরেছি আমরা কি খাবো না, এটা কি হয়? তো যাই হোক, আমরা এখন খেয়ে নেবো, এই যে দুজনের জন্য চলে এসছে, আর ওরা দেখতে পাচ্ছ এখানে খেয়ে নিয়েছে। তো যদিও এই যে রেস্টুরেন্টে আসলাম, তোমরা দেখলে যথেষ্ট মানে পরিষেবা যথেষ্ট ভালো, আমি নিজেই নিয়ে আসলাম যদিও মানে ভিডিও বানানোর জন্য। তো এই রেডি আছিস খাওয়ার জন্য? তো খাওয়ার জন্য রেডি, আর খাওয়াটা হয়তো তোমাদের দেখাচ্ছি না, জাস্ট একটু ট্রাই এগেন। যথেষ্ট ভালো, মানে 30 টাকা এত বড় রোল যে কোনো জায়গায় পাবে না, ঠিক আছে? অসাধারণ হাতের কাজ, যথেষ্ট ভালো, আর খেয়েও ভেরি ইন্টারেস্টিং। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করব, আর তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। তো আজকের মতো বাই বাই করো।